हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल प्रियाज ब्लॉग। तुम्हारा सबा कैमन आछो? आमी खूब 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 भालो आछी। आज तुम्हारे साथ एक अन्य रकम ब्लॉग शेयर करते चले एसेछी। आमी सकाल थेके घूम थेके उठे एका हाथे निजेर संसारे किभाबे काजकर्म करी सेटाई तुम्हारे साथ भिडियोते शेयर करे नेब। आशा करी तुम्हारे आमार ई भिडियोटा खूब भालो लागबे। आमादेर घरेर जानाला दिए बाइरेर दृश्यटा ठीक एरकम लागे। सकाल बेला घूम থেকে উঠে আমার প্রথম কাজ হলো আমি আগে ঘর পরিষ্কার করব। তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নি, ঝাড়ু দিয়ে তারপরে সব অন্য কাজ করতে লাগি। বেডের নিচেও অনেক ধুলো ময়লা জমে থাকে, তো সেগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। তারপর বেসিনে রাতের কিছু বাসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিজে পরিষ্কার করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম চা কে না খেতে চাই বলো তো? আমি আর তোমাদের দাদা ভাই তো সকালবেলা উঠে আগে মশলার চা লেবু দিয়ে, গরম মশলা দিয়ে, গোটা ওই গোলমরিচ আর লবঙ্গ দিয়ে চা বানিয়ে নিই, তারপর বিস্কুট চা খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে টিফিনটা খেতে চাই। তো আজকে টিফিনে কোনো কী বানালাম সেটা কোনো ভিডিও আমার তোলা হয়নি। তো দুজনে মিলে খাচ্ছি এখন চা গল্প করতে করতে। স্বামী স্ত্রী সকালবেলা এরকমভাবে গল্প করতে করতে চা খাওয়ার মানে মজাটাই আলাদা, তাই না? তো তোমাদেরও এরকম কিছু যদি মানে ভালো লাগে সেগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। চা খেতে খেতে না মনে পড়ে গেল যে দেখি মাছওয়ালাটা এসেছে নাকি, তো বারান্দার দিকে চলে গেলাম মাছওয়ালা দেখতে। আগে আমি বারান্দাতে এরকম একটা ছোট্ট খুলিতে করে জল রেখে দিয়েছি পাখিগুলো খাবে বলে। স্বামী স্ত্রী দুজনের টিফিন করা হয়ে গেছে, এবারে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিই, রান্নাটা করতে হবে। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা ভিজিয়ে দিই, তারপরে বাকি সব কাজগুলো করে নিই। আজকের ভিডিওটা শুরু থেকে দেখবে শেষ পর্যন্ত, এখনো আরো অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। তো কেমন লাগলো তোমরা জানাবে ভিডিওটা। আজকে স্পেশাল একটা জিনিস বানাবো, গরম পড়ে গেছে তো একটা জিনিস বানাবো আজকে, ভাতের শেষে খেতে হবে রোজ। গেস করো তোমরা কি বানাবো আজকে। ভাতের হাঁড়ির জলটা গরম হোক, তার মধ্যে আমি সব সবজিগুলো কেটে নেব। ভাতের হাঁড়ির জলটা বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিই সব ঝক ঝক করে। জলটা গরম হয়ে গেছে, টমেটো তাড়াতাড়ি চালটা তুলে দিই। একটা শাক রান্না করছি, সেই শাকটা সব জায়গায় দেখা যায় না, ওটা আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হলো গিমে শাক, আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। দেখো ভালো করে চটকে চটকে ধুয়েছি তো তাই জন্য একটু এ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো যখন রান্না করব, আর এটা খাওয়ার সময় দেখাবো এটা কেমন ভাবে খায়। এটাকে বলে গিমে শাক। এই দেখো এটা কি বলতো, এটা সাদা বেগুন, আমাদের আমার বাবার বাড়ির ওখানে হয়েছিল, আমার মা আমাকে দিয়েছে। আমি সেদিনকে গেছিলাম, এনেছি এই বেগুনটা। এইগুলো সচরাচর বাজারে সবসময় পাওয়া যায় না। এটাকে এরকম কেটে দুফালি করে নিয়েছি, এটাকে ভাজবো। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেটা বিকালে বানাবো, আর সেটা কি বলবো, আমের আচার। এই আমের কাঁচা আমগুলো নিয়ে আচার বানাবো, মিষ্টি আচার বানাবো আমের। এই চারটে আম নিয়ে নিয়েছি, এই আমগুলো দিয়ে আচার বানাবো। চলো আমগুলোকে ধুয়ে নিই ভালো করে, ধুয়ে ভালো করে কেটে নেব, ভালো করে আমগুলোকে ধুয়ে নিই। এখন আমগুলোকে কেটে ভালো করে জল ঝরিয়ে নেবো, জল ঝরিয়ে কেটে আর নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে রেখে দেবো সারাক্ষণ সকাল থেকে, আর তারপরে বিকেলবেলা এই আচারটা বানাবো। আর এই ভিডিওতেই তোমরা সেটা দেখতে পাবে কীরকমভাবে, আর আমি আচারের মানে কীরকম কী মশলা দিই সেগুলোই তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। গিমের শাকটা ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি সিদ্ধ চাপিয়ে দিচ্ছি, তারপর ভেজে নেব। এটা কিন্তু খুব উপকারী একটা শাক, তো তোমরাও খেও
তোমাদের যদি ওখানে পাওয়া যায় ঘিমে শাক দেখবে, তোমরা নাম বলবে বাজারে গিয়ে, যদি পাওয়া যায় তো কিনে খাবে, খুব ভালো। আজ তোমাদের দাদা হয় এই বাজার থেকে এই জ্যান্ত মাছ খুলে নিয়েছে, তো এগুলোই বেছে নিয়ে আগে, তারপর পটল আলু ঝোল বানাবো মাছ দিয়ে জ্যান্ত মাছে। আর এই রেসিপিটা আমার অন্য ভিডিওতে তোমরা দেখতে পাবো যে আমি কেমনভাবে পটল আলু মাছ দিয়ে জ্যান্ত মাছের ঝোল বানাই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেব, তারপর মাছটা ভাজবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পটল আলু সব দিয়ে একসাথেই ভেজে নেব। আর পটল আলুগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছিলাম, তো দেখতে থাকো তোমরা। আর এই রেসিপিটা আমি তোমাদের অন্য ভিডিওতে দিয়ে দেবো। এরকমভাবে মাছের ঝোল করলে মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়। আমার স্নান হয়ে গেছে, এবার স্নান করে আমি ভালো করে রেডি হয়ে নিচ্ছি, চুল টুলে একটু ভালো করে আঁচড়ে নিয়ে তারপর সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর পরা হয়ে গেলে তারপর তোমার দাদাকে আবার খেতে দিতে হবে, সে তখন থেকে আমাকে বলছে যে আমার খিদে পেয়েছে, খেতে দাও করছে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করলাম। তো আজকে যে গিমে শাকটা আমি মানে ভেজেছিলাম সেটা আমি একটু আলু ভাতের সাথে মেখেছি, আর পানমিশালির শাক, বেগুন ভাজা আর পটল আলু আঁচ দিয়ে ঝোল করেছিলাম। সকালে তোমাদেরকে বলেছিলাম না যে আমি আজকে আমের আচার বানাবো, তো আমগুলো রোদে শুকোতে দিয়েছিলাম, শুকানো হয়ে গেছে, এবারে আমি আচারটা বানিয়ে নেব। আর আচারগুলো বানানোর জন্য আমি মিনিমাম 500 গ্রাম মতো আম নিয়েছিলাম। তো এবার তারপরে নিয়েছি কিছু মশলা, সবগুলোই এখানে সব গোটা মশলাই নিয়েছি, তেজপাতা মুড়ি আরও সব অনেক কিছু আছে। এই মিষ্টি আমের রেসিপিটা যদি তোমাদের দেখার ইচ্ছা হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা এই আচারের রেসিপিটা দেখতে চাও, তো আমি অবশ্যই এটা ভিডিওটা দেবো কিছুদিনের মধ্যে, আর তোমরা দেখতে পাবে যে কেমনভাবে মিষ্টি আমের রেসিপিটা আমি বানিয়েছি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর তো চলো আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, আর তারপর তোমাদের দেখাবো যে আমের আচারটা কেমন হলো, ঠিক আছে? তো বিকালবেলা হয়ে গেছে, একটু সন্ধ্যা সন্ধ্যে হতে গেছে, তো চলো তাড়াতাড়ি, আর দেরি করবো না, তো আরও ভিডিও এডিট করা বাকি আছে তোমাদেরকে দেখানোর জন্য। আমের আচার বসিয়ে দিয়েছি, দেখো কড়াই হচ্ছে ওদিকে আমের আচার, তোমাদের দেখাবো কেমন হচ্ছে, তো চলো দেখাই। আমের আচার রেডি হয়ে গেছে, দেখো সবাই কেমন লাগছে আচারটা। আচারটা দেখে তোমাদেরকে জিভে জল এসে গেল নাকি? আমার কিন্তু এরকম আচার দেখলে অটোমেটিক জিভে জল তাড়াতাড়ি চলে আসে। আজকের মতো এখানেই টাটা বাই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।